টানা বৃষ্টিপাতে বন্যায় প্লাবিত হয়েছে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। মৌসুমের প্রথম তুষার ঝড়ে পেনসিলভেনিয়া সহ দেশের বিভিন্ন স্টেটে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে, দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। থ্যাংকস গিভিং ডের আগে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। ওদিকে দেশের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় 17 ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। বন্যাপ্রবণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের খোঁজ নিয়েছেন ফায়ার ফাইটাররা। সোনোমা কাউন্টিতে একটি জিপে আটকে পড়া দুইজনকে উদ্ধার করা হয়েছে। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে বে এরিয়া। থ্যাংকস গিভিং ডের ছুটির আগে স্যান ফ্রান্সিসকো বিমানবন্দরের অনেক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে মৌসুমের প্রথম তুষারপাতের পর পরিচ্ছন্নতার কাজ চলছে। পেনসিলভেনিয়ার ঝড়ে গাছ ভেঙে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিউ ইয়র্ক স্টেটের সীমান্ত পর্যন্ত ইন্টারস্টেট 80 সড়কে প্রায় 50 মাইল জুড়ে বরফ জমে থাকায় কিছু সময়ের জন্য ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি আটকে থাকতে দেখা যায়। পরিষ্কারের পর আবারও সেখানে যান চলাচল শুরু হয়েছে। উত্তর নিউ ইয়র্কে জরুরি কর্মীরা কয়েকদিনের মধ্যে দাবানল এবং তুষারপাত উভয়ের সাথেই লড়াই করেছে। অন্যদিকে নিউ জার্সির ওয়ারেন কাউন্টিতে 12 ইঞ্চি পর্যন্ত তুষার জমে সড়ক ঠেকে আছে। সেই সাথে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। শীতকালীন ঝড় এবং তুষারপাতের প্রভাবে টেনেসিতে বাসিন্দাদের জন্য খোলা হয়েছে ওয়ার্নিং সেন্টার। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।